আমার এমন একজন লাইফ পার্টনার হবে যে অ্যাকচুয়ালি আমার বাবার মতো। আচ্ছা, হ্যাঁ, বাট মা তো এখন প্রায় সময় বলে ও নাকি আমার বাবার থেকেও বেশি ভালো, বাট এমনটা কখনোই না, অবশ্যই আমার বাবা বেস্ট, কিন্তু অলওয়েজ চাইতাম এরকম, কারণ বাবাকে যেভাবে আমি দেখে আসছি ছোটবেলা থেকে, মার প্রতি যেই পরিমাণ থাকে না টেক কেয়ার অথবা ভালোবাসা ছিল, তো সেম জিনিস যে আমার পার্টনারও এই টাইপ হবে। মিমকে হরণ করতে পেরেছেন যিনি, তার কোন গুণগুলোর জন্য বা কোন ব্যাপারগুলোর জন্য তোমাকে তার প্রতি বেশি আকর্ষিত করেছে? আমি অল টাইম আমার কাছে মনে হতো যে আমার এমন একজন লাইফ পার্টনার হবে যে অ্যাকচুয়ালি আমার বাবার মতো। আচ্ছা, হ্যাঁ, বাট মা তো এখন প্রায় সময় বলে ও নাকি আমার বাবার থেকেও বেশি ভালো, বাট এমনটা কখনোই না, অবশ্যই আমার বাবা বেস্ট, কিন্তু অলওয়েজ চাইতাম এরকম, কারণ বাবাকে যেভাবে আমি দেখে আসছি ছোটবেলা থেকে, মার প্রতি যেই পরিমাণ থাকে না টেক কেয়ার অথবা ভালোবাসা ছিল, তো সেম জিনিস যে আমার পার্টনারও এই টাইপ হবে, তো এই জিনিসটা ওর মধ্যে আমি অ্যাকচুয়ালি পেয়েছি। প্রথম যেটা তোমাকে আগ্রহী করলো তার ব্যাপারে, সেটা কোন দিকটা তোমাকে বেশি আগ্রহী করেছে তার? প্রথম যেটা বলবো যে কথাবার্তা ভালো লেগেছিল, যখন আমার সাথে কথা বলা শুরু করি, আমাকে হয় না কিছু মানুষের কোথায় প্রথম সেই পরিচয়, আমার ফোনে কথা, মানে SMS এন্ড ফোনে কথা হয়েছিল এইভাবে, আমি প্রথম যেদিন দেখি তো ডেফিনেটলি তো সেদিন ভালো লাগে, যে একটা মানুষ যে খুব ভদ্র হলে বোঝা যায় অথবা খুব বিনয়ী হলে বোঝা যায়, সে আমার সাথে যেভাবে কথা বলছে, তার কথা বলার স্টাইলটা, সব কিছু মিলে আমাকে অনেক টাচ করে। একটা মানুষের যখন কথা বলি আপু, সেটা যদি অনেকক্ষণ কন্টিনিউ করার পর তোমার কাছে মনে হয় যে না, ইউ ফিল বেটার, ওইটাই অনেক ইম্পর্টেন্ট। এটাই এত সাবলীলভাবে এত কিছু যে ঘটে গেল, এত সুন্দরভাবে ঘটার পিছনে তুমি কি মনে করো, যারা দেখছেন তাদেরকে একটু যদি বলো যে কোন ব্যাপারগুলোতে আসলে একজন মানুষের মনোযোগ দেওয়া উচিত? আমার কাছে যেটা, যেমন আমি যখন শুরু থেকে কাজ শুরু করি, ওই সময় আমার মেইন ফোকাসটা ছিল আমার কাজেই। আমি একটা জিনিস উল্লেখ করব, যেটা হচ্ছে যে আমি ভীষণ রকম ইমপ্রেসড, সেটা হচ্ছে যে কোনো ব্যাপারে তোমার ডিসিশনটা খুব চমৎকার, মানে এখান থেকে আসে, নট হিয়ার, এবং এত বুদ্ধিমত্তা নিয়ে তোমার চলাফেরা, তোমার কথা বলা, এটা আমাকে ভীষণ রকম অ্যাট্রাক্ট করেছে। এবং এই প্রোগ্রামের সুবাদে তোমার সাথে আমার বেশি কথা বলা, বেশি সম্পর্ক হওয়া, তারপর আগেও আমাদের অনেকবার দেখা হয়েছে, অনেকবার, হ্যাঁ, কিন্তু একদম খুব ঘনিষ্ঠভাবে এই প্রোগ্রামের ব্যাপারে। তো সেখানে আমি কিন্তু মিমকে আরেকটু অন্যভাবে আবিষ্কার করেছি, যে প্রচণ্ড ভালো একটি মেয়ে, মানুষকে সম্মান দিতে জানে, মানুষকে ভালোবাসতে জানে, এবং এই যে বললে যে কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকা বা কাজটাকে প্রাধান্য দেওয়া, ইয়েস, আমি বলবো তুমি কাজটাকে অবশ্যই প্রাধান্য দাও বলেই আজকে তুমি এখানে, আমি তোমাকে পেয়েছি। থ্যাংক ইউ।